সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ক্রাইমিয়া সেতুতে হামলায় ব্যবহৃত ইউক্রেনীয় ঘাঁটি উড়িয়ে দিল রাশিয়া। বিশ্বকে ঝুঁকি ফেলছে যে দেশ, কাজে করে দেখাবে ভয়ঙ্কর চীন, মিলল ভয়াবহ সর্বনাশের ইশারা। ওডেসা অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইউক্রেন। ইসরায়েল বর্ণবাদী রাষ্ট্র বক্তব্য দিয়ে পিছু হটলেন মার্কিন আইন প্রণেতা। চার দশক পর দক্ষিণ কোরিয়ায় মার্কিন পরমাণু সাবমেরিন, খেপেছে কিম প্রশাসন। ক্রিমিয়া ব্রিজে ইউক্রেনে হামলায় চীনের প্রতিক্রিয়া। কূটনীতি ইউক্রেন সমস্যার একমাত্র সমাধান বলছে চীন, এবং পশ্চিম তীর অধিকৃত নয় বললেন রন ডিসেন্টিস। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ক্রাইমিয়া সেতুতে হামলায় ব্যবহৃত ইউক্রেনীয় ঘাঁটি উড়িয়ে দিল রাশিয়া। ক্রাইমিয়া সেতুতে হামলার একদিনের মধ্যেই এর প্রতিশোধ নিয়ে নিল রাশিয়া। সোমবার দেশটির সামরিক বাহিনী ইউক্রেনের একাধিক নৌঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে। এসব ঘাঁটি থেকে পানি দিয়ে চলতে পারে এমন বিস্ফোরকবাহী ড্রোন পরিচালনা করত ইউক্রেন। রোববার রাশিয়া ক্রাইমিয়া সেতুতে এমন এক ড্রোন হামলা চালানো হয়। এর একদিনের মাথায় পাল্টা হামলা চালিয়ে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংস করে দেয় রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে হামলার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ক্রাইমিয়া সেতুতে হামলার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে। ইউক্রেনের দুই হামলায় দুই বেসামরিক রাশিয়ান নিহত হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাতভর তারা কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনের বিভিন্ন সামরিক অবস্থানে মিসাইল হামলা চালিয়েছে। ইউক্রেনের যেসব ঘাঁটি থেকে এসব ড্রোন পরিচালনা করা হয় এবং ওডেসার যে ঘাঁটিতে এসব ড্রোন তৈরি করা হয় সেসব গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ওডেসা এবং নিকোলাইভ অঞ্চলে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় সামরিক বাহিনী ব্যবহারের জন্য 70,000 টন জ্বালানির একটি মজুদ ধ্বংস হয়েছে রাশিয়ার মিসাইল হামলায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের ছোড়া সবগুলো মিসাইল টার্গেটে আঘাত এনেছে। বিশ্বকে ঝুঁকি ফেলছে যে দেশ, কাজে করে দেখাবে ভয়ঙ্কর চীন, মিলল ভয়াবহ সর্বনাশের ইশারা। পৃথিবীর জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে কোন দেশ, কোন দেশের হাতে বা পৃথিবীর ভবিষ্যৎ জানাজানি হয়ে গেছে, চারদিকে হইচই হচ্ছে। কেন সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের উপর থেকে ভরসা উঠে যাচ্ছে বাকি বিশ্বের? ভূরাজনৈতিক আর অর্থনীতিতে যা দেখছেন, শুনছেন, বুঝছেন, তার সব হিসেব যদি ওলটপালট হয়ে যায়, চীন, রাশিয়া, ইরান নাকি যুক্তরাষ্ট্র, গোটা বিশ্বের রাশ ধরেছে কোন দেশ? বিশেষজ্ঞদের কথা শুনলে শান্তিতে দু চোখের পাতা এক করতে পারবেন না। বিশ্ব রাজনীতিতে জটিল সমীকরণের খেলা। এর মধ্যে কার দিকে ঝুঁকছে বিশ্বের সব দেশ? ভবিষ্যতের পৃথিবীর জন্য সব বড় হুমকি কি চীন নাকি রাশিয়া, ইরান নাকি উত্তর কোরিয়া? মার্কিন নীতি বিশেষজ্ঞ রিচার্ড হাসে সদা সবটা উত্তর, না, এর কোনটাই নয়। তাহলে কি জলবায়ু পরিবর্তন বা মহামারী? এতেও না বলেছেন। তার মতে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পৃথিবীর নিরাপত্তা সবচেয়ে বড় হুমকি। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক পরিস্থিতি অন্যান্যরা অনুকরণ করতে চায় না, বরং এ সম্পর্কে পূর্বাভাস দিতে না পারা এবং এর নির্ভরযোগ্যতার অভাব যুক্তরাষ্ট্রকে দিনে দিনে বিষাক্ত করে তুলেছে। যখন আন্তর্জাতিক সম্পর্কগুলো জটিল সময় পার করছে, যখন উদ্বেগ উৎকণ্ঠা সংখ্যা দিন কাটাচ্ছে, ঠিক তখনই নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্ট রীতিমতো হইচই ফেলে দিয়েছে। বিশেষজ্ঞদের ভবিষ্যৎবাণী এক নিমিষে সব হিসেব পাল্টে দিয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র গলার কাটা হয়ে বিদে থাকলো বাকি বিশ্বের কাছে। আসলে মিত্রদের জন্য আমেরিকার উপর নির্ভর করা খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটু লক্ষ্য করেই বোঝা যাবে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দেশগুলো কেন যুক্তরাষ্ট্রকে ছেড়ে চীনের উপর ভরসা করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছেও চীন বন্ধু হয়ে উঠছে, প্রতিবাড়ছে ভরসা বিশ্বাস। কিন্তু কেন? একটা উদাহরণ বললে বুঝতে সুবিধা হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট যখন জাম্বিয়াতে গণতন্ত্রে পাঠ পড়াচ্ছেন, তখন দেশটায় বিশাল এক হাসপাতাল গড়ে দিচ্ছে চীন। একইভাবে মার্কিন নেতারা আফ্রিকার দেশে সফর করলে চীনের বন্ধু হওয়ার বিপদ নিয়ে বক্তৃতা দেয়। কিন্তু চীনের নেতারা আফ্রিকার দেশে সফরে গেলে স্থানীয়দের জীবনযাত্রায় উন্নয়ন আনে, গতি আনে এমন সম্পদ দিয়ে আসে। এটাই তো স্বাভাবিক, যে কোনো দেশের মানুষ কথার চেয়ে কাজকেই বেশি গুরুত্ব দেয়। তাই তো আফ্রিকার 50টি দেশ চীনের বেল্ট রোড ইনিশিয়েটিভের সদস্য। আর যুক্তরাষ্ট্র বন্ধু ইউরোপ, যে দীর্ঘদিন ধরে অন্ধর মতো দেশটার পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে, এতে যুক্তরাষ্ট্রে কি লাভ হয়েছে তা ওয়াশিংটন জানে, কিন্তু ধসে গেছে ইউরোপের দেশগুলো অর্থনীতি। 2008 সালে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি মার্কিন অর্থনীতির চেয়ে 10% বড় ছিল, অথচ মার্কিন অর্থনীতি ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতির চেয়ে কয়েক শতাংশ বড়। এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধ বাঁধিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিক্রিয়া শরণার্থী সংকট তৈরি হয়েছে ইউরোপে। একই সাথে রুশ প্রেসিডেন্ট পুতিনকে ঘায়েল করার সুযোগ পেয়ে ইউক্রেনে ঝাঁপিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র, সেখানেও টেনে এনেছে ইউরোপকে। কারো কারো মতে যুদ্ধবিরতি বা শান্তি আলোচনা হতে দিচ্ছে
দিচ্ছে না যুক্তরাষ্ট্র। আর তার মাশুল গুনছে গোটা ইউরোপ রাশিয়ার জ্বালানি গ্যাস কেনার বাধা ও নিষেধাজ্ঞা চাপিয়ে ইউরোপকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে চারগুণ বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য করা হচ্ছে। বিশ্লেষকদের একাংশ বলছেন, শরণার্থী সংকট থেকে ইউরোপকে মুক্তি দিতে চাইলে মধ্যপ্রাচ্য আর আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে। কারো কারো মতে এই ক্ষমতা আছে শুধু যুক্তরাষ্ট্র আর চীনের, তবে যুক্তরাষ্ট্র নাকি স্বার্থপর। হ্যাঁ, এমনটাই মত বিশেষজ্ঞদের। আর চীন দিকে পারস্পরিক লাভ, তাহলে কি চীনের হাতে পৃথিবীর ভবিষ্যৎ? সত্যি কি নিজেদের পায়ে কুড়াল মারছে যুক্তরাষ্ট্র? ওডেসা অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইউক্রেন। ইউক্রেন মঙ্গলবার প্রথম প্রহরে উপকূলীয় অঞ্চল ওডেসায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। এ অঞ্চল থেকে নিরাপদে শস্য রপ্তানির অনুমতি দিয়ে করা চুক্তির মেয়াদ বাড়াতে রাশিয়া অস্বীকার করার কয়েক ঘন্টা পর তারা এমন পদক্ষেপ গ্রহণ করল, কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। ওডেসা সামরিক অঞ্চলের মুখপাত্র শেরগি ব্রাচুক টেলিগ্রাম বার্তায় বলেন, ওডেসায় বিমান প্রতিরক্ষা যুদ্ধের কাজ অব্যাহত রয়েছে। ইউক্রেনের দক্ষিণে ওডেসা অঞ্চলে সামুদ্রিক বন্দর রয়েছে যা মস্কো কিয়েভের মধ্যে মেয়াদ শেষ হওয়া শস্য রপ্তানি চুক্তির চাবিকাঠি ছিল। ওডেসা অঞ্চলে সামরিক প্রশাসন প্রধান অলেক কিপার টেলিগ্রামে বলেন, রাশিয়া ড্রোন ব্যবহার করে ইউক্রেনের দক্ষিণে হামলা করছে। সেখানে এমন পরিস্থিতিতে তিনি বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার ব্যাপারে পরামর্শ দেন। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অপারেশন কমান্ড বলেন, রাশিয়া মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে ইউক্রেনের দক্ষিণের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। রাশিয়ার এমন হামলার ফলে মাইকোলাইভ, ঝাপুরিজিয়া, দোনেস্ক, রিকিফ, ডিনেপ্রোভোট্রোভস্ক, পোল্টোভা, কিরোভোগ্রাদ এবং চেরকাশিতে বিমান হামলা সতর্কতা ঘোষণা করা হয়েছে। গত বছর রাশিয়ার আগ্রাসনের কারণে ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দরগুলো অবরুদ্ধ হয়ে পড়ে। একেবারে প্রয়োজনীয় শস্য রপ্তানি সুযোগ দিয়ে করা চুক্তি স্বাক্ষরের আগ পর্যন্ত যুদ্ধজাহাজ চলাচলের কারণে সেখানে এই অবরুদ্ধ পরিস্থিতি বজায় থাকে। 2022 সালের জুলাইয়ে চুক্তিটি স্বাক্ষর করা হয়। শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়াতে রাশিয়া অস্বীকার করার পর ইস্তাম্বুল মধ্যরাতে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। ইসরায়েল বর্ণবাদী রাষ্ট্র বক্তব্য দিয়ে পিছু হটলেন মার্কিন আইন প্রণেতা। ইসরায়েল একটি বর্ণবাদী রাষ্ট্র, মার্কিন আইন প্রণেতা বা ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ এমন মন্তব্য করেছিলেন, কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব এবং সহকর্মীদের সমালোচনার মুখে এই বক্তব্য থেকে পিছু হটেছেন তিনি। তুরস্ক ভিত্তিক আনাদুল এজেন্সির খবরে বলা হয়েছে, ইসরায়েলের মন্তব্যের জেরে ক্ষমা চেয়েছেন মার্কিন ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ প্রমিলা জয়পাল। প্রমিলা জয়পাল কংগ্রেশনাল প্রগ্রেসিভ ক্লাবের চেয়ারম্যান। একদল বিক্ষোভকারী একটি সম্মেলনে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেছিল। তাদের শান্ত করতে তিনি বলেন, ইসরায়েল একটি বর্ণবাদী রাষ্ট্র। প্রমিলা জয়পাল ওই সময় বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অসংখ্য বিক্ষোভে তিনি অংশ নিয়েছেন। ইসরায়েল একটি বর্ণবাদী রাষ্ট্র, সর্বদা তিনি এটি বলতে চেয়েছেন। ফিলিস্তিনিরা জাতিগত আত্মনিয়ন্ত্রণ এবং স্বায়ত্ত শাসনের যোগ্য, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান কখনো সম্ভব নয়। তার এই বক্তব্যের একটি ফুটেজ ব্যাপকভাবে শেয়ার হয়। ওই দিন সম্মেলনে ব্যাপক সমালোচনার শিকার হন তিনি। এরপর রবিবার এক দীর্ঘ বিবৃতি প্রকাশ করে তার ওই বক্তব্যের ব্যাখ্যা প্রদান করেন তিনি। ওই দিন সম্মেলন উত্তেজনাকর পরিস্থিতি প্রশমিত করতে এমন বক্তব্য রেখেছিলেন। কেউ তার বক্তব্যে আঘাতপ্রাপ্ত হলে তার জন্য তিনি দুঃখিত। ইসরায়েল বর্ণবাদী রাষ্ট্রের ধারণা তিনি বিশ্বাস করেন না বলেও ওই ব্যাখ্যায় উল্লেখ করেন। চার দশক পর দক্ষিণ কোরিয়ায় মার্কিন পরমাণু সাবমেরিন খেপেছে কিম প্রশাসন। গত চার দশকের মধ্যে এই প্রথম দক্ষিণ কোরিয়ায় গেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র বহনকারী সাবমেরিন। উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার দুই দিন পর মার্কিন সাবমেরিনের এই সফর ঘিরে উপদ্বীপে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার ওহিও ক্লাসিক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের বুসানের বন্দরে উপস্থিতির খবর দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং জানিয়েছেন, মার্কিন সাবমেরিনের উপস্থিতি দুই কোরিয়ার সম্পর্ক রক্ষার যোগাযোগে এরই মধ্যে ফাটল ধরিয়েছে। কিমের বোনের দাবি, যুক্তরাষ্ট্র এমন কর্মকাণ্ড কোরীয় উপদ্বীপে শান্তি প্রক্রিয়া ব্যাঘাত ঘটাবে এবং দুই কোরিয়াকে সমঝোতা আলাপ থেকে আরো দূরে সরিয়ে দেবে। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া সফরে যাওয়া মার্কিন সাবমেরিনটিতে 80টি পরমাণু ওয়ারহেড রয়েছে। ক্রিমিয়া ব্রিজে ইউক্রেনের হামলায় চীনের প্রতিক্রিয়া। ক্রিমিয়া ব্রিজে ইউক্রেনে হামলার কথা ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার বলেছেন, বেসামরিক স্থাপনা অবকাঠামোর উপর হামলা পরিহার করা উচিত। রাশিয়ার জাতীয় কাউন্টার টেরোরিজম কমিটি সোমবার ঘোষণা করেছে, কিয়েভ চালকবিহীন দুটি সাবমেরিন ব্যবহার করে ক্রিমিয়া ব্রিজের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। ওই হামলায় ব্রিজটির গাড়ি চলাচলের কিছু অংশ ধ্বংস হবার পাশাপাশি দুইজন নিহত এবং একটি শিশু আহত হয়েছে। স্পুতনিক ভাষ্য মতে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং ওই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত বেসামরিক অবকাঠামোর উপর হামলা বন্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এই চীনা কূটনীতিক বলেন, বেইজিং আশা করে যুদ্ধে জড়িত পক্ষগুলো এই সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার ব্যবস্থা নেবে এবং এই সংকটপূর্ণ পরিস্থিতির উন্নয়নে যৌথভাবে সহযোগিতা করবে। মাউনিং আরও বলেছেন, শস্য চুক্তিতে অংশগ্রহণকারীরা আলোচনা ও পরামর্শের মাধ্যমে বৈশ্বিক খাদ্য নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে সমাধান করতে সক্ষম হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি বেসকভ বলেছেন, শস্য চুক্তি কার্যত বাতিল হয়ে গেছে। ওই চুক্তিতে পুনরায় ফিরতে হলে মস্কোকে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।
কূটনীতি ইউক্রেন সমস্যার একমাত্র সমাধান বলছে চীন। জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি বলেছেন, ইউক্রেন সংকট নিরসনের একমাত্র পন্থা হল কূটনীতি। কিয়েভের জন্য 4 অনুচ্ছেদের একটি কাঠামো উপস্থাপন করে চীনা কূটনীতিক গ্যাং শুয়াং ওই মন্তব্য করেন। 5 মাস আগে চীন ইউক্রেন যুদ্ধ সমাপ্তির জন্য 12 অনুচ্ছেদের একটি পরিকল্পনা পেশ করেছিল। ওই প্রস্তাব নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু করার আহ্বানও জানিয়েছিল। সেই সঙ্গে সকল দেশের সার্বভৌমত্ব ও হুকুমত সুরক্ষিত রাখার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছিল। রুশ নিউজ চ্যানেল রাশিয়া টুডে আজ আরও জানায়, মস্কো কিয়েভের মধ্যে শান্তি ও সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে ওই রূপরেখা উত্থাপন করেন চীনা কূটনীতিক। তিনি বলেন, রাজনৈতিক পন্থায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ সংকটের একমাত্র উপায়। ওই রূপরেখার মধ্যে রয়েছে মস্কো কিয়েভ আলোচনা, ইউক্রেন যুদ্ধে সম্ভাব্য স্পিল ওভারের প্রভাব সীমিত করা, মানবিক সমস্যাগুলোকে মোকাবেলা করা, সেই সঙ্গে পারমাণবিক নিরাপত্তা, বিশেষ করে জাপোরিজিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা রাখতে গিয়ে চীনের কূটনীতিক আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে যাবার আগেই আন্তর্জাতিক মহলের উচিত পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের পদক্ষেপ নেওয়া। পশ্চিম তীর অধিকৃত নয় বললেন রন ডিসেন্টিস। পশ্চিম তীর অধিকৃত নয় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস। একই সঙ্গে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ ছাড়া ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের বসতি স্থাপনের সক্ষমতা থাকা উচিত বলে মনে করেন তিনি। সোমবার 17 জুলাই ইসরায়েলকে সমর্থনকারী মার্কিন সংস্থা ক্রিশ্চিয়ান ইউনাইটেড ফর ইসরায়েল বা CUFI দেওয়া বক্তব্যে দাবি করেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলপন্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরতে তিনি ইসরায়েলকে বর্জন করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রশ্নে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন। রন ডিসেন্টিস বলেন, জুডিয়া সামারিয়া দখল করা ভূমি নয়, বিতর্কিত ভূমির ওপর ইসরায়েলের সবচেয়ে জোরালো দাবি রয়েছে। জুডিয়া সামারিয়াতে নিজেদের শক্তিশালী সম্প্রদায়ের সম্প্রসারণে তাদের সব ধরনের অধিকার আছে, যোগ করেন তিনি। এর আগে ইসরায়েল নিয়ে একই ধরনের মনোভাবের কথা জানিয়েছিলেন ফ্লোরিডার এই গভর্নর। গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নামার আগে তিনি ইসরায়েলের প্রতি নিজের সমর্থনের কথা বলেছেন। গত বছরের নভেম্বরে রন ডিসেন্টিস বলেছিলেন, পশ্চিম তীর অধিকৃত নয় বিতর্কিত। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।